আদালত থেকে মৃত্যুদণ্ডের রায় হলে আসামিকে কারাগারের যে কক্ষে রাখা হয় তাকে বলা হয় কনডেম সেল। আট ফুট বাই আট ফুট ঘরে নেই কোনো জানালা, পোস্টার পায়খানার ব্যবস্থা সেই ঘরেই। বিচারিক আদালতের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকর করতে আনুমানিক ১২ থেকে ১৪ বছর লাগে। ততদিন পর্যন্ত একজন আসামিকে এ কক্ষেই রাখা হয়। কনডেম সেলের আসামিরা পরিবারের সঙ্গে মাসে দুইবার টেলিফোনে কথা বলার সুযোগ পান। সারাদেশের কারাগারে বর্তমানে মৃত্যুর প্রহর গোনা আসামির সংখ্যা ২৫'শর মতো। সাম্প্রতিক সময়ে ১৫ থেকে ২০ বছর মৃত্যুদণ্ড অনুমোদনের অপেক্ষায় এ সেলে থাকার পর খালাস পেয়েছেন বেশ কয়েকজন। এরপরই মূলত প্রশ্ন উঠেছে, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বছরের পর বছর কনডেম সেলে রাখা না রাখা নিয়ে। তিনজন আসামি আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে একটি মামলা করেছেন। তারা চান না আর কনডেম সেলে থাকতে। তারা কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এ কক্ষে রাখার বৈধতা চ্যালেঞ্জ করেছেন। রোববার যার শুনানিও হয়েছে। তিন আসামির আইনজীবীর দাবি, যেহেতু মৃত্যুদণ্ড নিশ্চিত হতে দীর্ঘ সময় লেগে যায়, সে কারণে আগে ভাগেই কনডেম সেলে রাখা ঠিক হবে না। আপিল ও রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই এ সেলে রাখা যেতে পারে। এর আগ পর্যন্ত তাদের জন্য কারাগারে বিশেষ ব্যবস্থায় অন্য আসামিদের সঙ্গে রাখতে হবে। একটি মৃত্যুদণ্ডের মামলা শুনানি করতে হাইকোর্টে মিনিমাম ৬ বছর, উচ্চ আদালতে ৬ থেকে ১০ বছর, অন অ্যান অ্যাভারেজে ১২, ১৪, ১৮ বছর সময় লাগছে। আমরা ইদানিংও দেখছি মহামান্য আপিল বিভাগ থেকে দুইজন মানুষকে খালাস দেওয়া হয়েছে, যারা প্রায় ২০ বছরের অধিক সময় থেকে কনডেম সেলে বন্দী ছিলেন। তারা বাস্তব জীবনে এসে কাউকে আর খুঁজে পান না, কোনো মানুষের সঙ্গে তাদের আর কোনো রিলেশনশিপ থাকে না, তাদের ফ্যামিলিও ব্রোকেন হয়ে যায়। আমরা এখানে প্রশ্ন তুলেছি যে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ডাদেশ হলেই কি ডেথ সেলে নেওয়া যাবে, নাকি মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হতে হবে? মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে একজন ব্যক্তিকে ডেথ সেলে নিয়ে যাওয়ার অর্থ কী দাঁড়ায়? পরিপূর্ণভাবে পরবর্তীতে তিনি যদি খালাস পান, তাহলে কি তার মৃত্যুদণ্ডাদেশ আর ফিরিয়ে দেওয়া সম্ভব জীবন থেকে? এই প্রশ্নটি উঠেছিল ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। আমাদের দেশে দেখবেন হাইকোর্টে এখন ডেথ রেফারেন্স শুনানি করতে মিনিমাম ৬ বছর সময় লাগে। এখন আমরা যে শুনানি করছি তা ২০১৫ এবং ১৬ সালের ডেথ রেফারেন্স। তাহলে ২০২১ সালে যে ডেথ রেফারেন্স ফাইল হচ্ছে, এটি শুনানি হবে কবে? নিশ্চয়ই ২৬-২৭ আগে নয়। এই ক্ষেত্রে তারা কি ডেথ সেলে থাকবে? না, তারা নর্মাল জীবনযাপন করার ব্যবস্থাপনায় আনতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে নেওয়ার আগে সাধারণ বন্দীদের মতো আলাদা ব্যবস্থা করা হয়েছে। চূড়ান্ত বিচারে ফাঁসির সাজা বহাল হলেই কেবল নেওয়া হয় মৃত্যু সেলে, সেই নজিরও তুলে ধরা হয়েছে উচ্চ আদালতে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এটির জবাব দিয়েছে, মৃত্যুর সেলে নেওয়া যাবে তখন যখন আপিল খারিজ হয়ে যাবে, আপিল বিভাগ খারিজ হয়ে যাবে এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা এটিও যখন শেষ হয়ে যাবে, তবেই কেবলমাত্র মৃত্যুর সেলে নেওয়া যাবে। তার আগে তাদেরকে বিশেষ অ্যারেঞ্জমেন্টে অন্যদের সাথে স্বাভাবিক জীবনযাপনে রাখতে হবে। পৃথিবীর কোথাও মৃত্যু পরোয়ানা কিংবা মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ব্যক্তিকে ডেথ রো কনভিক্ট বলা হয় না। কাউকে যদি বলি আমি যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তির জন্য অপেক্ষমান, কাকে বলবো? তাকেই বলতে পারবো যে নাকি আইনগত এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে ফেলেছেন। যিনি আইনগত এবং প্রশাসনিক কোনো কার্যক্রমই শেষ করেননি, তাকে কি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি বলা যাবে? আইন বলছে, সুপ্রিম কোর্ট ইন্ডিয়া বলছে, পাকিস্তান এবং আমি এটাও দেখাবো ইউকে আমেরিকাতে সব জায়গায় তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি বলা হয় না। একজন আসামির বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলে সেই দণ্ড কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন নিতে হয়, কিন্তু আইনি প্রক্রিয়া শেষে সে অনুমোদন নিতে সময় লাগে ১২ থেকে ১৪ বছর। এ সময়ের মধ্যে আসামিরা কনডেম সেলেই থাকেন। চূড়ান্ত বিচারে গিয়ে অনেকের ফাঁসি কার্যকর হয়, আবার অনেকেই নিরাপরাধ প্রমাণিত হয়। তাই চূড়ান্ত বিচারের আগে কনডেম সেলে রাখা হলে অভিযুক্ত ব্যক্তি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।